নমস্কার আনন্দবার্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রাজীব। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে আজকে নিউজ হেডলাইন্স। হিউম্যান রাইটস এর উপর একটি ডিবেট অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। সংস্কৃতি লোকমঞ্চে একটি শিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হলো। শুরু হলো প্রাইমারি টেটের ফর্ম ফিল আপ। বিপর্যয় মোকাবিলার লক্ষ্যে একটি প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হলো। র্যাগিং রুখতে দেশের বিশ্ববিদ্যালয়গুলিকে নির্দেশিকা পাঠালো ইউজিসি। খারাপ আলোর জন্য বন্ধ হয়ে গেল ভারত শ্রীলঙ্কার প্রথম টেস্ট। আসছি বিস্তারিত খবরে। হিউম্যান রাইটসের উপর একটি ডিবেট অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে গড়ে ওঠে এদিনের এই কর্মসূচি। জেলা পুলিশের বিভিন্ন কর্মীবৃন্দ এদিনের প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করেন। মানবিকার সংহতির উপর একটি বিতর্কমূলক প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। এদিনের এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয় পুলিশ লাইনে। পুলিশের বিভিন্ন আধিকারিক সহ কর্মীবৃন্দ এদিনের এই বিতর্কিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে সমগ্র কর্মসূচি পরিপূর্ণতা লাভ করে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা নিজেদের মতামত তুলে ধরেন। আয়োজকদের পক্ষ থেকে সেরাদের অনুষ্ঠান মঞ্চে পুরস্কৃত করা হয়। কর্মসূচি যথাযথ রূপদানের লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। উপস্থিত আমাদের সম্মানীয় অন্যান্য জুরির মেম্বার, মঞ্চে উপস্থিত বর্ধমান জেলার পুলিশ সুপার শ্রী কৃণাল অগ্রওয়াল একুশ মহাশয় এবং বর্ধমান জেলার এডিশনাল এসপি শ্রীমতী পুষ্পা আইপিএস, উপস্থিত আমার সহকর্মীবৃন্দ এবং উপস্থিত অন্যান্য সম্মানিত প্রতিজন, আজকের দিনে মানবাধিকার গত অনেক বছর ধরে আমরা শুনছি, কিন্তু আজকের দিনে মানবাধিকার খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করতে চলেছে পুরো সংসারে পৃথিবীতে। যারা ওয়েস্টার্ন কান্ট্রি আছে তারা অনেক আগে থেকে কিন্তু অনেক কিছু মানবাধিকার সঙ্গে যুক্ত করে রেখেছে, কিন্তু ভারতে এই প্রক্রিয়া যা বিভিন্ন যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি আমরা বলি সেই দেশে বিভিন্ন এই প্রক্রিয়া খুব আস্তে আস্তে খুব স্লো গতিতে বেড়েছে। দায়িত্ব আছে সমাজের মানব অধিকার রক্ষা করা, সেই জন্য এই ডিবেট অ্যানুয়াল বেসিসে অর্গানাইজ করা হয়। আমাদের পুলিশের সকলের লেভেলকে সেন্সিটাইজ করার জন্য হিউম্যান রাইটসে, তো সে পরিপ্রেক্ষিতে আজকে আইজি বর্ধমান রেঞ্জের ইনিশিয়েটিভে এই রেঞ্জের প্রোগ্রাম হয়েছিল। খুবই সুন্দরভাবে হয়েছে, বক্তারা নিজের নিজের বক্তব্য রেখেছেন। আমাদের আশা আছে এই কম্পিটিশনের পরে আমাদের সচেতনতা আরও বাড়বে। মানবাধিকার উপরে আমাদের একটা ডিবেট কম্পিটিশন হয়েছে, এটা প্রত্যেক বছরে আমরা করি এবং এতে আমাদের পুলিশ কর্মীর মধ্যে মানবাধিকার প্রতি আরও সচেতনতা বাড়াতে
তাহলে কি ওরা আরও মানবাধিকার রক্ষা করতে আরও উন্মুক্ত হবে এবং তার সম্পর্কে জানতে পারবে। এই প্রোগ্রামের প্রমুখ উদ্দেশ্য। আর এই প্রোগ্রাম প্রত্যেক বছরই করে আমাদের পুলিশকর্মীদেরকে আমরা প্রত্যেক বছরে এটা নিয়ে শিক্ষা দিই এবং তাদের জ্ঞান বর্ধন। আজকে এই প্রোগ্রাম বর্ধমান পুলিশ লাইনে আমাদের সম্পন্ন হয়েছে এবং সমস্ত অনেক আমাদের পুলিশকর্মী অন্যান্য লোক এতে সম্পন্ন হয়েছে। ডিসাইড করে কিন্তু যে ভালো বলেছে যে সম্পর্কে পক্ষে ভালো বলেছে তাকেই পুরস্কার দেওয়া হয়। আপনারা জানেন কি পুরো পশ্চিমবঙ্গে প্রত্যেক জেলাতেই হিউম্যান রাইটস উপরে একটা ডিবেট কম্পিটিশন অর্গানাইজ করা হয় আমাদের গভর্নর থেকে, এবং আমাদের জেলার যেটা হিউম্যান রাইটস ডিবেট ছিল সেটা অলরেডি অর্গানাইজ হয়েছিল সেপ্টেম্বর মাসে, এবং আজকে যেটা আমাদের রেঞ্জ হয় তো রেঞ্জে হিউম্যান রাইটস ডিবেট আজকে গঠিত করা হবে। এখানে আমাদের আইজি বর্ধমান রেঞ্জ সাহেব উনি অর্গানাইজার ছিলেন, আজকে এখানে অন্যান্য জেলার বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট আনন্দবার্তা। সংস্কৃতি লোকমঞ্চটি শিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হলো, প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এদিনে অনুষ্ঠানের সূচনা হয়। দুদিন ধরে চলবে এই কর্মশালা। দেব কুমার ফাজা, কর্মসচিব বর্ধমান বিশ্ববিদ্যালয়, আমাদের মধ্যে অবশ্যই উপস্থিত আছেন। বৃহস্পতিবার সংস্কৃতি লোকমঞ্চে বর্ধমান বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা বিজ্ঞান ও প্রযুক্তির জৈব প্রযুক্তি দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে দ্বিতীয় আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেসের আনুষ্ঠানিক উদ্বোধন হল। এদিন দেশ বিদেশের বিভিন্ন বিজ্ঞানীরা এই কংগ্রেসে উপস্থিত হন। প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিমাই সাহা, সহ উপাচার্য সরসী মোহন দা, রেজিস্ট্রার দেবকুমার পাজা, পূর্ব বর্ধমানের জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব সহ বিশিষ্ট বিজ্ঞানীগণ। এদিন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ বিজ্ঞান ও প্রযুক্তি ও জৈব প্রযুক্তি সম্বন্ধে বিশদভাবে ব্যাখ্যা করেন। এই ভয় থেকে কিন্তু আজ জন্ম নেয় কুসংস্কার আর বাস্তব সম্বন্ধে ভ্রান্ত ধারণা। বিজ্ঞান চেতনার অভাব একটি দেশের উন্নতির পথে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। এই প্রতিবন্ধকতাকে দূর করে অন্যতম লক্ষ্য নিয়েই তো বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেসের আয়োজন করা হয়েছে। আমরা তাই আপনাদের দিকে তাকিয়ে আছি। আপনারা যেসব বিজ্ঞানী এবং গবেষক এই কংগ্রেসে আপনাদের গবেষণাপত্র পড়বেন তাদের দিকে তাকিয়ে আছি। ইউজিসি, ডিএসটি, এই রকম নানা সরকারি প্রতিষ্ঠান আপনাদের গবেষণাকে অনুদান দিয়ে সহযোগিতা করে। সারা বছর ধরে আপনারা নিবিড় গবেষণার মগ্ন থাকেন। আপনাদের গবেষণালব্ধ জ্ঞান এই কংগ্রেসে আপনারা পেশ করবেন, দিশা দেবেন আমাদের রাজ্যকে। আমি নিশ্চিত আগামী দুদিন ধরে যেসব গবেষণাপত্র পাঠ করা হবে, যেসব পোস্টার প্রেজেন্টেশন হবে, তা থেকে আমরা সমৃদ্ধ হব। কেবল আমাদের লক্ষ্য নয়, সমগ্র পৃথিবী যেসব সমস্যায় আজ জীর্ণ, যেমন ধরা যাক গ্লোবাল ওয়ার্মিং, তার থেকে মুক্তির উপায় অন্তত কিছুটা সুরাহা পাওয়ার পথ আপনারা দেখাবেন। মাননীয় মন্ত্রী খুব ভালোভাবে তুলে ধরেছেন যে আমাদের সেকেন্ড রিজনাল সায়েন্স এন্ড টেকনোলজি কংগ্রেস থেকে কি এক্সপেকটেশনস আছে, অ্যাজ এ লেম্যান, অ্যাজ পিপল হু আর নট সায়েন্টিস্ট, আমাদের কি এক্সপেকটেশন আছে, আমরা কি মনে করি কি করা যায়। আমি ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর ভাষায় এবং এত সিম্পল ভাষায় উনি এটাকে তুলে ধরেছেন। আমি খুব বিস্তারিত করবো না কি সেকেন্ড রিজনাল কনফারেন্সের কি ইম্পর্টেন্স আছে কি, কিন্তু
অ্যাজ ডিএম পূর্ব বর্ধমান আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কে আপনারা আজকে এখানে এসেছেন। আমরা গর্বিত কে এই সেকেন্ড রিজনাল সায়েন্স এন্ড টেকনোলজি কনফারেন্স এখানে বর্ধমান শহরে হচ্ছে, বর্ধমান ইউনিভার্সিটি সেটাকে করতে পারছে, আর এটা ইন্ডিড ইট ইজ এ ম্যাটার অফ প্রাইড ফর আস। আর জাস্ট সিম্পল দু তিনটে সায়েন্সের ব্যাপারে কথা, আমি জাস্ট দেখছিলাম যে সায়েন্স কি, তো ওয়ান আই স দ্যাট সায়েন্স ইজ ম্যাজিক দ্যাট ওয়ার্কস, বুঝতে পারছেন, ফর আস ইট ইজ ম্যাজিক বাট ইট ওয়ার্কস, আর কি কি হাউ ইট ওয়ার্কস এটা সায়েন্স, সো ফর আস দিস ইজ সায়েন্স, সায়েন্স ইজ ম্যাজিক দ্যাট ওয়ার্কস, অ্যান্ড সায়েন্স ইজ অলসো কমন সেন্স ইন ইটস পিওরেস্ট ফর্ম, মানে কোন আলটিমেটলি বলা কোন ম্যাজিক নয়, ইটস কমন সেন্স কিন্তু ইটস ইন দ্য পিওরেস্ট ফর্ম, অ্যান্ড আই থিঙ্ক। দুদিন ধরে চলবে এই বিজ্ঞান কংগ্রেস, এদিন এই উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। বিদ্যালয়ে পাঠরত ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। চেতনা, বিজ্ঞান প্রসার, বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে ঊনবিংশ শতাব্দী থেকেই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। যদিও চৈনিক পরিব্রাজকদের কিছু কিছু লেখা থেকে আমরা জানতে পারি বৌদ্ধ বিহারগুলোতেও একসময় বিজ্ঞান প্রচারের কাজ করেছে, কিন্তু ঊনবিংশ শতাব্দী থেকে আমরা জগদীশচন্দ্র বসু, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, সত্যেন বসু, মেঘনাথ সাহা প্রভৃতি বৈজ্ঞানিকদের হাত ধরে, বিশেষ করে আমরা জানি যে যে বিখ্যাত বিজ্ঞানী সত্যেন বসু, যিনি বাংলায় বিজ্ঞান চর্চার জন্য অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। পূর্ব বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরলাম বিরতির পর। প্রাইমারি টেটের ফর্ম ফিল আপ শুরু হলো। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে কেবলমাত্র দু বছরের প্রশিক্ষণ প্রার্থীরাই যোগ্য বলে বিবেচিত হবে। এর ফলে আশার আলো দেখছেন অসংখ্য কর্মপ্রার্থী। বুধবার থেকে শুরু হলো প্রাইমারি টেট 2017-র আবেদনপত্র গ্রহণ। আবেদনপত্র জমা দেওয়ার অন্তিম তারিখ 30 নভেম্বর। রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে এবার প্রশিক্ষিত প্রার্থীর পাশাপাশি আবেদন করতে পারবেন প্রশিক্ষণরতরাও। প্রসঙ্গত, প্রশিক্ষণ প্রাপ্তদের পাশাপাশি প্রশিক্ষণরতরাও আবেদন করার সুযোগ পাওয়ায় এবার প্রাইমারি টেটে আরও বেশ কিছু প্রার্থী পরীক্ষায় বসতে পারবেন। তবে কেবলমাত্র দু বছরের প্রশিক্ষণ সম্পূর্ণ করা প্রার্থীদেরই যোগ্য বলে বিবেচনা করা হবে বলে জানিয়েছে সরকার। এই প্রক্রিয়া শুরু হওয়ায় খুশিতে বুক বেঁধেছে অসংখ্য কর্মপ্রার্থী। ব্যুরো রিপোর্ট, আনন্দ বার্তা। বিপর্যয় মোকাবিলার লক্ষ্যে একটি প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হলো। দুদিন ধরে চলবে এই প্রশিক্ষণ শিবির। কাল্লা মহকুমা বিপর্যয় মোকাবিলা দপ্তরের উদ্যোগে চলে এদিনের এই কর্মসূচি। কাল্লা মহকুমা বিপর্যয় মোকাবিলা দপ্তরের উদ্যোগে দুদিনের একটি প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হলো। বেশ কিছুদিন যাবৎ কাল্লার নদীগর্ভে নৌকা ডুবির ঘটনা ঘটছে, প্রাণহানিও হয়েছে। এর মোকাবিলা করার লক্ষ্যেই কাল্লার মহকুমা শাসক নিতিন সিংহানিয়ার উদ্যোগে 5 জন সাঁতারে প্রশিক্ষণগত যুবককে বিপর্যয় মোকাবিলা দপ্তর প্রশিক্ষণ দিচ্ছেন। এর ফলে ওইসব এলাকায় কোনো রকম নৌকা ডুবির ঘটনা ঘটলে সত্বর ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রশিক্ষণপ্রাপ্ত ওই যুবকরা দ্রুত উদ্ধার কার্যে সহযোগিতা করতে পারবে। এদিন গঙ্গা বক্ষে ওই সমস্ত যুবকদের প্রশিক্ষণ দেখতে সাধারণ মানুষ ভিড় জমান। মহকুমা শাসকের এইরূপ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে। আজকে আমাদের মূলত যে 5 দিনের সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারদের ফাউন্ডেশন কোর্স চলছে, তার আজ এবং কাল দুদিন আমাদের এখানে ডুবুরি ট্রেনিংটা হচ্ছে। মূলত আমাদের এখানে 4-5টা ছেলে আছে যারা গঙ্গাবক্ষে 8-10 কিলোমিটার তারা সাঁতার কম্পিটিশান করেছে। ওই 4-5টা ছেলেকেই আমরা এখানে মূলত ডুবুরি ট্রেনিংটা দেওয়াবো, যাতে এই সাবডিভিশনে কোনো একটা ইনসিডেন্ট ঘটে গেটে, কোনো মানুষ ড্রাউনিং হলে আমরা তড়িঘড়ি করে আমরা সেই ডুবুরি টিমটাকে ওখানে স্পটে পৌঁছে আমরা রেস্কিউ করতে পারি। এটা আমাদের মাননীয় মহকুমা শাসকের উদ্যোগে এবং প্রচেষ্টাতেই আমরা এই ট্রেনিংটা ফাউন্ডেশন কোর্সের মধ্যে ঢোকাতে পেরেছি এবং আজকে আমরা এটা করতে চলেছি। আর
কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। র্যাগিং রুখতে দেশের বিশ্ববিদ্যালয়গুলিকে নির্দেশিকা পাঠালো ইউজিসি। শিক্ষাঙ্গনকে র্যাগিং মুক্ত করতেই এরূপ উদ্যোগ গৃহীত হয়েছে। নয়া এই নির্দেশিকা কতটা কার্যকর হয় তার সময় বলবে। র্যাগিং এর মোকাবিলায় দেশের সবকটি বিশ্ববিদ্যালয়গুলিকে নির্দেশিকা পাঠালো বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশন বা ইউজিসি। শিক্ষা প্রতিষ্ঠানে র্যাগিং রুখতে 4 সদস্যের একটি কমিটি গঠন করেছিল ইউজিসি। সেই কমিটির রিপোর্ট জমা দিয়েছে। শিক্ষাবর্ষের শুরুতেই পড়ুয়াদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম করাতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে। পড়ুয়াদের মধ্যে একান্ততার বোধ আনার জন্য খেলাধুলা ও অন্যান্য গঠনমূলক কাজে উৎসাহ দিতে হবে। র্যাগিংয়ে অভিযুক্ত ও আক্রান্তদের মনস্তাত্ত্বিক সহযোগিতা ও কাউন্সিলিংয়ের বন্দোবস্ত করতে হবে। বিভিন্ন বিষয় নিয়ে পড়ুয়া ও কর্মীদের মধ্যে নিয়মিত সমীক্ষা চালাতে হবে। সামাজিক বিষয় ও মূল্যবোধের উপরে বিভিন্ন অনুষ্ঠান করতে হবে। র্যাগিং মোকাবিলায় একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। নতুন নিয়ম কতটা ফলপ্রসূ হয় তা আগামী দিনই বলে দেবে। ব্যুরো রিপোর্ট, আনন্দ বার্তা। আসছে খেলার খবরে। ভারত শ্রীলঙ্কা প্রথম টেস্ট খারাপ আলোর জন্য বন্ধ হয়ে যায়। এদিন ভারতীয় দল 17 রান তুলতে 3 উইকেট হারিয়ে বসে। দ্বিতীয় দিনে কি ভারতীয় দল ঘুরে দাঁড়াতে পারবে সেদিকেই তাকিয়ে সকলে। খারাপ আলোর জন্য বন্ধ হয়ে গেল প্রথম দিনের খেলা। বৃহস্পতিবার ইডেনে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। কিন্তু প্রথম থেকেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে মেন এন্ড লুজ সদস্যরা। মাত্র 11 ওভার 5 বলের পরই খেলার যবনিকা পড়ে। শেষ পর্যন্ত 3 উইকেটের বিনিময়ে 17 রান করে প্যাঙ্গেলিয়ানের পথে ফেরে ভারতীয় দল। অধিনায়ক বিরাট কোহলি খাতা খোলার আগেই সাজ ঘরে ফিরে যান। শ্রীলঙ্কার হয়ে সুরঙ্গ লাকমলি 3টি উইকেট দখল করেছেন। শিখর ধাওয়ানও 8 রানে লাকমলের শিকার হন। এদিন ইনিংসের প্রথম বলেই লাকমলের বলে আউট হন লোকেশ রাহুল। দ্বিতীয় দিনে ভারতীয় দল কি ঘুরে দাঁড়াতে পারবে সেদিকেই ক্রিকেট প্রেমী মানুষজন তাকিয়ে রয়েছে। ব্যুরো রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন্স। হিউম্যান রাইটস এর উপর একটি ডিবেট অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। সংস্কৃতি লোকমঞ্চে একটি শিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হলো। শুরু হলো প্রাইমারি টেটের ফর্ম ফিল আপ। বিপর্যয় মোকাবিলার লক্ষ্যে একটি প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হলো। র্যাগিং রুখতে দেশের বিশ্ববিদ্যালয়গুলিকে নির্দেশিকা পাঠালো ইউজিসি। খারাপ আলোর জন্য বন্ধ হয়ে গেল ভারত শ্রীলঙ্কার প্রথম টেস্ট। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দবার্তা। আপনারা দেখছেন আনন্দবার্তা। আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।